গোবরডাঙ্গায় ঘর বাপসি 300 জন বিজেপি নেতা কর্মীর। শক্তি হারাচ্ছে পদ্ম, মুকুলপন্থীরা ক্রমশই দলে দলে তৃণমূলে। রাজ্যে উলটপুরাণের ছবিটা স্পষ্ট হচ্ছে বড্ড। গেরুয়া ছড়ার সংকেত আসছে বিভিন্ন জেলা থেকে। এবার গোবরডাঙ্গায় 300 জন নেতাকর্মী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। সূত্র বলছে, শনিবার রাতে গোবরডাঙ্গা টাউন হলে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন গোবরডাঙ্গা মহিলা মোর্চার সভাপতি এবং সাংগঠনিক জেলা সভাপতি সহ প্রায় 300 জন। কিছুদিন আগেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে রাজনৈতিক চাণক্য বলে পরিচিত মুকুল রায় বিজেপি ছেড়ে তৃণমূলে আসেন। তারপর থেকেই মুকুলপন্থীরা তৃণমূলে আসতে শুরু করেছেন। সেই মতো গোবরডাঙ্গা পৌর এলাকার বিজেপি নেতাকর্মীরা গোবরডাঙ্গার টাউন হলে এদিন পৌর প্রশাসক সুভাষ দত্তের হাত থেকে তৃণমূলের পতাকা নেন। বনগাঁর সাংগঠনিক জেলার বিজেপি সহ সভাপতি ছিলেন তপন সেনা, যিনি মুকুল রায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত। তিনিও তৃণমূলের পতাকায় হাতে তুলে নেন। মুখ্যমন্ত্রীর হাতকে আরো শক্তিশালী করতে উন্নয়নের কর্মযজ্ঞের সামিল, এমনটাই বলছেন যোগদানকারীরা। অ্যাকচুয়ালি আমি অনেকদিন ধরে বিজেপিতে ছিলাম মহিলা মোর্চার প্রেসিডেন্ট হিসাবে, কিন্তু বেশ কয়েক বছর ধরে লাস্টের দিকে বর্তমানে বিজেপির যে প্রেক্ষাপট গোবরডাঙ্গায় আমি ঠিকমতো কাজ করতে পারছিলাম না, আমাকে কাজের বাধা সৃষ্টি করা হচ্ছিল, কাজ করতে দেওয়া হচ্ছিল না। এমত অবস্থায় আমি সিদ্ধান্ত নিই মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নমূলক কাজে আমি উদ্বুদ্ধ, এই জন্য তৃণমূল কংগ্রেস জয়েন করলাম। আমি কাজ করতে চাই, আশা করি সেই জায়গাটা আমি পাব। প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনে গোবরডাঙ্গা পৌরসভা গাইঘাটা বিধানসভার অন্তর্গত হলে গাইঘাটা বিধানসভায় বিজেপি জয়লাভ করে। আগামীতে পৌরসভা ভোট, তার আগে এই যোগদান শক্তি বৃদ্ধি করবে গোবরডাঙ্গায় তৃণমূলকে, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। ভারতীয় জনতা পার্টিতে গেলে হয়তো পশ্চিমবাংলা বর্তমানে যা চলছে, কেন একজন ভারতবর্ষের প্রধানমন্ত্রী সবসময় যে কথা বলছেন প্রলুব্ধ হয়েছিলাম। আর নিঃসন্দেহে আমি যার নেতৃত্বে দীর্ঘদিন ধরে রাজনৈতিক সাহচর্য পেয়েছি, সারা বাংলাকে চিনতে শিখেছি, শ্রদ্ধেয় মুকুল রায় মহাশয়, একই সাথে তিন দিন আগে দিল্লিতে তিনিও তার রাজনৈতিক মত পরিবর্তন করেছিলেন। কিন্তু যেটা অসুবিধে হয়ে গেল, প্রথম কথা হচ্ছে আমরা ভারতীয় জনতা পার্টিতে অন্তর্ভুক্তি করলাম, মেম্বারশিপ নিলাম, কাজ করার সুযোগ নেই। আমাদের যে রাজনৈতিক অভিজ্ঞতা দিয়ে আমরা মনে করো ছোটোবেলা থেকে স্কুল কমিটি নির্বাচন, ক্লাবের নির্বাচন, বিভিন্ন সমবায় সমিতি নির্বাচন, পৌরসভা, লোকসভা, বিধানসভা, এগুলো তো ছেড়েই দিলাম, পঞ্চায়েত, জেলা পরিষদ, দীর্ঘদিন রাজনৈতিক আন্দোলনের সাথে থেকে রাজনৈতিক নির্বাচনকে ফেস করা, এই যে অভিজ্ঞতা, ওই দলে যাওয়ার পরে দেখলাম খুব কনজারভেটিভ দল। যারা বিজেপি বিজেপি যে ছিল, এতদিন বিজেপি করছিল, তারা বিজেপির দলটার উপরেই হতাশ, ক্রুদ্ধ। এই বিজেপির যে মিথ্যাচার, ভাঁওতাবাজি, তারা অতিষ্ঠ। মমতা ব্যানার্জির কর্মযজ্ঞে সামিল হওয়ার লক্ষ্য নিয়ে আজকে তারা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছে, আমরা তাদেরকে স্বাগত জানাই। কতজন বিজেপি কর্মী আজকে? প্রায় 300 জন তৃণমূল কংগ্রেসে যোগ দিল, তার মধ্যে জেলার সহসভাপতি, গোবরডাঙ্গা মহিলা বিজেপির সভানেত্রী এবং আরও অনেক পদাধিকার আজকে এই যোগদান কর্মী ছিল। শুধু কি বিজেপি, নাকি অন্য কোনো দল থেকেও? সিপিএমের থেকেও কয়েকজন এসছে, তবে বিজেপি বেশিরভাগ। হাবড়া থেকে উজ্জ্বল শিকদারের রিপোর্ট, বেঙ্গল লাইভ।